আপনার দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বাড়াবে এই রেমিডিটি। মাত্র 2 চামচ মিশিয়ে সেবন করুন দুধের সাথে। আপনি প্রায় দেখবেন যে ছোট থেকে বড় সবাই ভারী চশমা পরে ঘোরাফেরা করছে। সারা দিনের কাজের প্রেসার এবং পড়াশোনার জন্য আমাদের শারীরিক শক্তির সাথে সাথে চোখের দৃষ্টিশক্তিও কমতে থাকে। চোখে পানি আসা, চুলকানি, ঘোলা দেখা, এসব সমস্যার সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তিও কমে যেতে থাকে। দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে আমাদের ভারী চশমা ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই জন্যই বর্তমান যুগে প্রায় 75% মানুষ কোনো না কোনো ভাবে চোখের সমস্যায় ভোগেন। দৃষ্টিশক্তি কম হওয়ার মূল কারণ হিসেবে সাধারণভাবে পুষ্টিহীনতাকে চিহ্নিত করা হয়। তবে কর্মব্যস্ততা, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ আরো নানা কারণে 25 থেকে 40 বছর বয়সীদের শরীরে পুষ্টির অভাব দেখা দেয় বেশি। আয়ুর্বেদ শাস্ত্রে এ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। আয়ুর্বেদের মতে চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর বেশ কিছু ভেষজ উপাদানের উল্লেখ আছে। আজ এমনই আপনাদের 100% কার্যকরী আয়ুর্বেদিক রেমিডি প্রস্তুত করে দেখাবো। এই রেমিডিটি সঠিক উপায়ে খেতে পারলে চশমার পাওয়ার ধীরে ধীরে কমতে শুরু করবে এবং একসময় চশমা ছাড়াই আপনি স্বাভাবিকভাবেই সব কাজ করতে পারবেন। তবে বলে রাখা ভালো যে আপনারা যদি এই রেমিডিটি সঠিকভাবে সেবন করতে না পারেন তাহলে আপনারা ভালো ফল পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না। রেমিডিটি প্রস্তুত করার জন্য প্রথমেই যে উপাদানটি লাগবে তা হলো মৌরি। বন্ধুরা, মৌরি আমাদের চোখের বিভিন্ন রকম সমস্যা দূর করার জন্য দারুণ ভাবে কাজ করে থাকে। মৌরিতে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি চোখের নানাবিধ সমস্যাকে দূর করে। মৌরি খনিজ লবণ সমৃদ্ধ একটি বীজ। দ্বিতীয় যে উপাদানটি লাগবে তা হলো কাঠবাদাম। কাঠবাদাম চোখের জন্য অনেক ভালো, এটাকে ঠিক বাদাম বলা যাবে না, এটা হলো এক ধরনের খাদ্য বীজ। আয়ুর্বেদ শাস্ত্রে কাঠবাদাম সম্পর্কে বলা হয়েছে যে নিয়মিত কাঠবাদাম সেবন করলে চোখের যে কোনো সমস্যা শেষ হয়ে যায়। তৃতীয় উপাদানটি হলো মিশরি। মিশরি চোখের জন্য অনেক ভালো, মুদি দোকান থেকে ভালো মানের মিশরি সংগ্রহ করবেন। এবার বলে দিচ্ছি কিভাবে বানাবেন এই রেমিডিটি। মৌরি এবং মিশরি সম পরিমাণ নিতে হবে এবং কাঠবাদাম নিতে হবে তার অর্ধেক পরিমাণ। অর্থাৎ আপনি যদি মৌরি এবং মিশরি 200 গ্রাম করে নেন তাহলে কাঠবাদাম নিতে হবে 100 গ্রাম পরিমাণ। এবারে এই সবগুলো উপাদান মিক্সারে দিয়ে দিতে হবে। এবং খুব ভালোভাবে এটি গুঁড়ো করতে হবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি সবগুলো উপাদান মিক্সারে দিয়ে দিচ্ছি এবং এটি গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেলে এটি একটি বাটিতে ঢেলে নিন। এবারে বলে দিচ্ছি এটি কখন কিভাবে সেবন করবেন। যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে যার বয়স 15 বছরের নিচে, তাহলে তাকে প্রতিদিন 1 চামচ করে দিতে হবে। আর যদি কাউকে 15 বছরের বড়দের দিতে চান তাহলে 2 চামচ পরিমাণ দিতে হবে। বন্ধুরা, এই পাউডারটি আপনি দুধের সাথে সেবন করবেন, কিন্তু যাদের দুধের সমস্যা মানে হজম হয় না দুধ, তারা চাইলে এটি পানির সাথেও মিশিয়ে খেতে পারেন। তবে বাচ্চাদের অবশ্যই দুধের সাথেই দিবেন। এটা প্রতিদিন পান করতে হবে খাবার খাওয়ার 1 ঘন্টা পর। এভাবে কিছুদিন খেলে আপনার চোখের সকল প্রকার সমস্যা সেরে যাবে। এটি রাতে খাবার খাওয়ার 1 ঘন্টা পর সেবন করুন। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন, যাতে যাদের এই সমস্যা আছে তারাও অনেক উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।